আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ও সহজভাবে নিমকি রেসিপি। তো আমি এটা কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই নিমকি বানানোর জন্য প্রয়োজন ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কালো জিরা হাফ চামচের মতো। দিয়ে দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিব এখানে 1.5 চামচ পরিমাণ। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি উষ্ণ পানি অ্যাড করব। একদম হাতে সহনশীল পানি এখানে দিয়ে আস্তে আস্তে একটা ড্রো তৈরি করে নিব। অবশ্যই এখানে উষ্ণ পানি গরম ব্যবহার করতে হবে। উষ্ণ পানি ব্যবহার করলে সুন্দর একটা ড্রো তৈরি হবে এবং সেই নিমকিগুলো অনেক সুন্দর হবে। তো যাই হোক, এভাবে আমি মথে মথে একবারে সুন্দরভাবে সেট করে এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তো ঢাকনাতে ঢেকে আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতেছি অনেকটাই সফট হয়ে গিয়েছে, অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। আমি ভালো করে এটাকে মথে তো এখানে চাপিং বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের উপরে আমি আজকে এই নিমকিটা বানিয়ে নিব। তো 2টা ভাগে ভাগ করে নেওয়ার পর আমি সুন্দরভাবে এটাকে একটা রুটি আকারে শেপ দিব। তো বেলিনির সাহায্যে আমি সুন্দরভাবে এটাকে বেলে নিব। একটু পাতলা করে সুন্দরভাবে একটা রুটি আকারে এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। তো এই যে মোটামুটি আমার বেলানোটা একদমই কমপ্লিট হয়ে আসছে। কালো জিরা দেওয়ার জন্য খুব সুন্দর দেখতে লাগতেছে। তো যাই হোক, আমি এই পর্যায়ে এরকম মোটা করেছি, মানে রুটির মতনই পাতলা করতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে শেপ দিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে শেপটি দিয়ে নিয়েছি। আমি মিডিয়াম করে নিয়েছি, একদম ছোট করি নাই, একদম বড় করি নাই। তো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এভাবে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে সুন্দরভাবে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর ওগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম, ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি সেই নিমকিগুলো দিয়ে দিলাম। তো সব নিমকিগুলো আমি দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা সুন্দরভাবে সবগুলো ফুলে গিয়েছে। তো অত্যন্ত একটা সহজ রেসিপি। তো এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে একটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তেলটা গরম হওয়ার পর মিডিয়াম টু লো আছে এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই মুচমুচে একটা নিমকি তৈরি হয়ে যাবে। তো যাই হোক, অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে। আমি আরও সুন্দরভাবে এটাকে ভেজে নিয়ে তুলে নিব। তো এই যে অনেকটা সুন্দর কালার চলে আসছে। আমি আর কিছুক্ষণের মধ্যে এটাকে আমি উঠিয়ে নিব। তো একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে, আর সবগুলো নিমকি বেশিরভাগ ফুলেছে। তো এই যে আমি তেলগুলো ঝরিয়ে একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। আর বাদবাকি নিমকির যে ডোটা ছিল একটা, ওইটাও আমি সেমভাবে বেলে কেটে নিয়েছি। তো এটা একটু ছোট সাইজ করেছি ওর থেকে। প্রথম কাটটা একটু বড় করেছিলাম আর দ্বিতীয় কাটটা একটু ছোট করেছি। তো সুন্দরভাবে এটাকেও ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমি সেমভাবে কাজগুলো করেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা নিমকি বাসায় কিভাবে বানান। দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।